পড়াশোনা করতেছি ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, যাত্রাবাড়িতে থাকি। আমি আসলে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্স করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আর কি এটা অনলাইনে খুঁজতেছিলাম। একদিন আমি ফেসবুক টাইমলাইনে ইউএস ল্যাবের এই বিজ্ঞপ্তিটা দেখি, মানে বা ওনাদের যে কাউন্সিলিং সিস্টেমটা, সেটা আমি ওখানে দেখার পরে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমাকে সেমিনারে ডাকা হয়। সেমিনারে আসি, আমার ভালো লাগে প্রতিষ্ঠানটা। ভালো লাগার পরে আমি আপনাদের সাথে বুঝেন ভর্তি আমি এখানে ঢুকলাম। আমি বর্তমানে ইউএস ল্যাবে গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করতেছি। আমার কোর্স টিচার, ক্লাস টিচার জাহি স্যার, জাহি ইসলাম, যথেষ্ট আন্তরিক। স্যারের ক্লাস প্রত্যেকটা খুব সুন্দরভাবে বোঝানো হয় ক্লাসে, যা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব হেল্পফুল। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অদ্বিতীয় এক প্রতিষ্ঠান ইউএস ল্যাব। বর্তমানে ঢাকাতে অনেক আইটি সেক্টরের ট্রেনিং সেন্টার রয়েছে, অনেক তাদের কাউন্সিলিং দেখা যায়। কিন্তু আমরা যখন বাস্তবে তাদের প্রতিষ্ঠানে যাই, যাওয়ার পরে দেখা যায় তাদের পরিবেশটা মানে আমাদের অন্তরে লাগে না, মনে লাগে না, বা আমরা এটা ভালো লাগে না। কিন্তু ইউএস ল্যাবে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার শেখার জন্য একটা পরিবেশ দরকার, এই পরিবেশটা আসলে পারফেক্টলি আছে, যতটা দরকার সেই পরিমাণে আছে। যারা আইটি সেক্টরে কেরিয়ার করতে চায়, ফ্রিল্যান্সিং করতে চায়, বা এই জগৎটা নিয়ে কাজ করতে চায়, আমি মনে করি তাদের ইউএস ল্যাবের মতোই বা ইউএস ল্যাব অবশ্যই এখানে ভর্তি হওয়া উচিত এবং তার কেরিয়ার গড়ার জন্য পারফেক্ট একটা সাপোর্ট হিসেবে এটা দাঁড়াবে। এবং তার কেরিয়ার বিল্ডের জন্য এখানকার টিচাররা যে পরিমাণ হেল্প করে, সেজন্য এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান। ইউএস ল্যাবের সব থেকে আমার যে বিষয়টা ভালো লাগছে, ক্লাস শিডিউল, প্রজেক্ট সাবমিশন, এবং টিচার নিয়মিত আমার খোঁজ নিচ্ছে আমি আসলে কাজ করলাম কি না, আমার অনলাইনে কানেক্ট থেকে আমাদের সাথে যোগাযোগ, যে তুমি আসলে কাজ করতেছো কি না, তোমার কাজ কোথায়। হ্যাঁ, তারপরে যে আলাদা একটা সিস্টেম প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টের পরিষ্কার সিস্টেম, যে কার প্রজেক্টটা ভালো হলো, অনলাইন সিস্টেম প্রজেক্ট জমা নেওয়া, এবং সবশেষে ইউএস ল্যাবের জন্য শুভকামনা।